মনিবের ওসিলাতে আজকে কানপুর জমিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাইছেন। নিশ্চয় আমরা জানি যখন কোন মুমিন ইমানত এসে ইমানত ডাকে মানুষ যখন সমবেত হয় মানুষের সংখ্যা অনুপাতে সেই নাকি বুজুর্গীয় প্রকাশ হয়। আমরা কি পুরা ঘোরাতেনি নয় পূর্ণ নৈতিষ্ট পূর্ণ নৈতিষ্টের মধ্যে আমরা ঘোরাফেরা করি। কানপুর দরবার সংস্থা কি বেশি মানুষের সমাগম সাধারণ ডাকে পুরা নৈতিষ্টের ভিতরে অন্য কোনো সমাগম নিশ্চয় না। আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন সংগঠনে ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন নমুনায় আপনার ভিন্ন ভিন্ন মহফিল আয়োজন বহু নমুনা প্রচারের মাধ্যমে হইয়া থাকে। এভাবে তাদের আয়োজন কানপুর আপনার এক তৃতীয়াংশ মানুষের সমাগম দেখা যায় না। তাই প্রমাণিত এই কথা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সঙ্গে বেশ সুসম্পর্ক কানপুর দরবার শরীফের হলিদের আছে, যার কারণে ওদের সুসম্পর্ক রাখার জন্য ওদের অসিলায় আল্লাহ পাওয়ার জন্য ওদের হলিয়া কাব ওর পক্ষ থেকে যখন লাভ করে দিনের টাইমে লক্ষ লক্ষ মানুষের সমাগম কানপুর দরবারের মধ্যে দিয়ে থাকে। অন্যান্য দরবারের মধ্যে অন্যান্য প্রোগ্রামের মধ্যে আমরা দেখে দেখি দিনের টাইমে মানুষ আজাদ দিয়ে প্রমাণিক আমি কোরআনে করিম থেকে আমরা সময় কি সংকীর্ণ কম সময়ে মাত্র তুমি যদি পরীক্ষায় ভালো পাস করো তুমি যদি পরীক্ষার মাঝে তোমার সঙ্গী হচ্ছে প্রতিযোগিতা করি আগে ভালো ভালো নম্বর আনতে ভালো আগামী পরীক্ষার ভাবে রিজাল্ট দিয়া তোমার গাড়িতে হইব রিজাল্ট দিয়া তোমার বাড়িতে হইব রিজাল্ট উপরে নির্ভর করিয়া তোমার এই যে হইব সেই যে হইব উৎসাহিত করা হয়। আল্লাহ পাক করার দিদারে আমাদের কোরআনে করিমের মাধ্যমে রসুলের মাধ্যমে ভিন্ন ভিন্ন দিদিয়া মুমিন হয়ে উৎসাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন দিদিয়া মুমিন হয়ে উৎসাহিত হচ্ছে যাতে মুমিন এবাদত করে অগ্রগতি হয় মুমিনে বেশি এবাদত করতে হয় যে ছাত্র ফরাত পায় তার জন্য আমার কি উনের দিকে সম্মান দ্বিতীয় দিকে আমার পুরস্কৃত স্থান দ্বিতীয় দিকে আমার কি বলে শান্তি শৃঙ্খলা উচ্চ পর্যায়ের উপর পুরস্কার দেওয়া হয়। আল্লাহ পাক পরবর্তীকালে আমার ভিন্ন ভিন্ন নমুনায় আমাদের পুরস্কৃত করে পুরস্কারের আশা দিয়া এবাদতের জন্য প্রতিযোগিতায় হাত বাড়ার জন্য আমরা কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিলা কোরআন তাকে মানুষের কথা শিখছে আগে আগে তার মানুষে নিজের ছেলে মেয়েদের অত্যাচার করতো নির্যাতন করতো খানাবানি বন্ধ করিয়া আমরা কি করে চেষ্টা নিত করা যাতে অগ্রগতি হয় কোরআনে করিম বিচার করিয়া মানুষে এই কথা বুঝলো মারিয়া বলানো যায় না গালিয়া বলানো যায় না একশন নিয়ে অগ্রগতি করা যায় না উৎসাহের মাধ্যমে তার অগ্রগতি হাত বাড়ানো যায়। আল্লাহ পাক অধিকারে আলমের জন্য তো উৎসাহ আমরা মুমিন নগরের দিকে কোরআনের দিকে চাও আল্লাহ যাতে মনে নিল্লা লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বুল আলামিন ফরমায় মানুষ মানুষ জাতির মধ্যে যারা ঈমান আনবো আমল বাল্লাহ করবো ঈমান আনবো বাল্লাহ আমল করবো তাদের জন্য জান্নাত এবং জান্নাত তুমি যে ফরমাইয়া যে জান্নাতের মধ্যে পাঁচ পরবর্তীকালে আল্লাহ নহর প্রবাহিত করবায় আল্লাহ জুলাকি তিনটা নদী প্রবাহিত থাকবো এই যে ধর্ম মৌসুম ধর্ম সময় সকাল সন্ধ্যায় কিছু মানুষ সাগর প্রিয় সাগরের কিনার না আমরা কি বলে পানির হাওয়া হাওয়া লাগি আমরা আশ্রয় নেই কি হাওয়া মাংস লাগি স্বাস্থ্য লাগি খুব সুস্বাদু বা লয়া তাকে কেমন ময়দান পাঁচ পরের দিদার আলমের মুমিনগর জন্ম সাগর হাওয়া নয় তো জান্নাতের মধ্যে আল্লাহ যাতে আমরা কি বলে প্রবল নদী হলো হাওয়া আল্লাহ পাঁচ পরের দিদার আলমের নসিব করমাইবা কি নদী হল কিয় রইব দুনিয়ার নদী হয়ে থামে দুনিয়ার নদী গুলা পানির তাকে দেশ দিয়ে বলে দেশ তো যে নদী ও ধরা হয় দাম কমাইবা তার মাঝে এক তো একা বুধের নদী দ্বিতীয়টা হইয়া পারবো আমার কি বলে পানির নদী মোর নদী তৃতীয়টা হইয়া পারবো মোটর নদী এর নদীটা যেখানে মদ যাইব পাইয়া দুনিয়ার কোনো মদ তার লোকের কোনো না উল্টো না দুনিয়ার মদ থাকি হাজার হাজার জন্যে সুস্বাদু এবং নেশা মুক্ত মদ হইয়া থাকবো কি মদের মাঝে নেশা থাকবো না মোটা থাকবো দুনিয়ার মদ থাকি হাজার কোটি গুণ বেশি
সেই নদীর মধ্যে দিয়া যাইবো আমার মতো আল্লাহর সম্পর্ক বায়ু জারি হইয়া তারপর আল্লাহ কি বলে মোড়ের নদী দুনিয়ার মোড় মধ্যে আমরা কি বলে এক ধরনের নেশা পাবে জমা নাই সেই মধুর মধ্যে কোন ধরনের কি বলে নেশা বাদলন থাকত নাই